নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা মানুষ। আপনার জন্য প্রেম স্বাস্থ্য বিবাহ অর্থ কর্ম ভাগ্য ব্যবসা কেমন যেতে চলেছে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি বিশেষ ইম্পর্টেন্ট এই ভিডিও আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে কোন কোন দিকগুলো নেগেটিভ কোন কোন দিকগুলো পজিটিভ এবং আপনি এ মাসে কি উপায় করবেন আমি এই ভিডিও শেষে আপনাদেরকে জানাবো এবং আপনি যদি মানুষ হন আপনার জন্য এই মার্চ দু হাজার বাইশ কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে একটা জেনারেল প্রেডিকশন আমি করতে চলেছি এটি সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে বলছি ব্যক্তিগত জন্ম ছকে এটা পেরিকশন নয় তবে এই রাশিফল আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে অর্থাৎ এখানে আমি কারো মন সন্তুষ্ট করা বা কাউকে খারাপ কোনো কথা বলা সেটার জন্য না অর্থাৎ সাদাকে সাদা কালোকে কালো আমি এখানে বলতে এসেছি বাস্তব জিনিসটা আপনাদেরকে আমি বর্তমানে আমি বুঝাতে এসেছি দেখুন গ্রহের যা গোচর আপনার রাশিতে অবস্থান করছে কেতু সপ্তম স্থানে রাহু তৃতীয় ভাবে আপনার শনি মঙ্গল শুক্র বুধ এবং বুধ ছয় মার্চ আপনার চলে যাচ্ছে চতুর্থভাবে এবং সেখানে অলরেডি চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং রবি পনেরোই মার্চ আবার রবি অবস্থান করবে আপনার মিন রাশিতে আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই যে গ্রহের যে রাশি পরিবর্তন কী ফলাদেশ কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে শুভ কোন কোন দিক থেকে আপনার সমস্যা আসতে পারে জাস্ট একটা জিষ্ট একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথম আসি স্বাস্থ্য সম্পদ আপনাদের রাশির অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে বসে আছে দেখুন তৃতীয় ভাবে মঙ্গল কিন্তু ফল দেয় থার্ড হাউসে মঙ্গল থার্ড হাউস হচ্ছে আমাদের পরাক্রমের জায়গা অর্থাৎ পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে এবং সেখানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ এবং এর পাশাপাশি মঙ্গল আপনার থার্ড হাউসে অবস্থান করে আপনার যেহেতু তুঙ্গ শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না ওভারঅল স্বাস্থ্যের দিক হেলথের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি মানুষ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের কর্ম দেখুন কর্মের অধিপতি রবি আপনার চতুর্থভাবে এবং পঞ্চম ভাবে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে যারা কর্ম খুঁজছিলেন নতুন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে এবং কর্মক্ষেত্রে যারা বদলি বা ট্রান্সফার চাইছিলেন সে এ মাসে কিন্তু একটা মানে প্রবল যোগ কিন্তু থাকছে আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের ট্রান্সফার বা বদলি যারা চাইছেন এটা কিন্তু আপনাদের একটা সম্ভাবনা কিন্তু থাকছে বা কর্মক্ষেত্রে নতুন চাকরি যারা অফার চাইছেন অর্থাৎ বেটার সার্ভিসের জন্য তারাও কিন্তু পাবেন বিশ্বিক রাশি গ্রহের গোচর এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে দেখুন সপ্তম ভাব আমাদের দাম্পত্য সুখের জায়গা এবং পঞ্চম ভাব হচ্ছে প্রেম দেখুন পঞ্চমপতি রবির সাথে অবস্থান করছে এবং চতুর্থভাবে প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা কিন্তু খারাপ কিন্তু বলা যাবে না অর্থাৎ মোটামুটি প্রেমের ক্ষেত্রে প্রেম আশা এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক দিকটা আপনাদের কিন্তু উন্নতি কিন্তু হবে আপনি বৃষ্টি সে মানুষ ডায়েরিতে নোট করে নিন আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু হতে চলেছে প্রেমের ক্ষেত্রে সফলতা দাম্পত্য সুখেছে দেখোটা আহু কিন্তু অবস্থান করছে সপ্তম ভাবে এবং সপ্তম প্রতি থার্ড হাউসে অবস্থান করছে কারেকশনটা কিন্তু সুন্দর অর্থাৎ কিছু ক্ষেত্রে স্বামী ক্ষেত্রে মত বিরোধ মত পার্থক্য কিন্তু তৈরি করবে আপনি বৃষ্টির কাছে মানুষ অর্থাৎ স্বামী মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং একটু অ্যাটাচমেন্ট হয়ে চলুন খুব একটা যে বড় সমস্যা এটা আমি বলবো না কিন্তু যেহেতু রাহু বসে আছে তো একটু নিজেদের মধ্যে একটু কলহ বা একটু রাগার রাগান্বিত এবং থার্ড হাউসে অবস্থান করছে অর্থাৎ একটু রাগ জেটটা হয়তো বেড়ে যেতে পারে এই জায়গাটা একতরফা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন খুব একটা বড় সমস্যা কিন্তু থাকছে না এরপরে আসি বিশ্বিক রাশির ক্ষেত্রে এডুকেশনের জায়গা দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের এডুকেশান পঞ্চমপতি চতুর্থ অবস্থান করছে এবং চতুর্থভাবে রবিও কিন্তু অবস্থান করছে দেখুন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ কিন্তু থাকবে অর্থাৎ যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ থাকবে অর্থাৎ কোনটা করলে ভালো হয় কোন লাইনে গেলে ভালো হয় কোন জায়গাটা চুজ করলে ভালো হয় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনাদের একটু হলো ডিসব্যালেন্স আপনাদের আসবে অর্থাৎ সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় আপনি ভুগবেন আপনি বিশ্বিক আসে পড়ার দিকটা ঠিক আছে কিন্তু কোন লাইনটা কোনটা করলে ভালো হয় কি করলে ভালো হয় এই জায়গাটা সিদ্ধান্ত নিতে কিছু ক্ষেত্রে হলো আপনি কিন্তু অক্ষম হতে পারেন অর্থাৎ সিদ্ধান্তের দিকটা কিন্তু ভালো আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাব দেখুন আপনাদের ভাগ্যাধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র কিন্তু বিশ্বিক রাশিতে নিচস্ত কিন্তু হয় দেখুন এই মাসে পূর্ণ মাত্রায় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন না অর্থাৎ কিছু ক্ষেত্রে হলো ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাদের থাকবে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে এবার আসি যারা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই গোল্ড এবং প্রপার্টির জায়গাটা কিন্তু ভালো এই জায়গাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন আপনারা কিন্তু মানে ফিউচারে ভবিষ্যতে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন ডায়রিতে নোট করে নিন গোল্ড এবং ফিউচ গোল্ড এবং আপনার প্রপার্টি এটা কিন্তু ফিউচারে আপনাদেরকে কিন্তু বেনিফিটেড আপনাদেরকে কিন্তু করবে কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছে তবে কিছু ক্ষেত্রে আপনাদের উটকো খরচ হয়ে যাওয়া বা কিছু ক্ষেত্রে যে কাজটা হচ্ছিল সে কাজটা হয়তো বেগ করে আটকিয়ে যাওয়া এই যে ভাগ্য বিড়ম্বনা এটা কিন্তু আপনাদের হবে হওয়া কাজ হট করে গিয়ে থমকে যেতে পারে আপনি বৃশ্চিক রাশি মানুষ এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল থাকেন খুব বিশ্বাস করে কিন্তু কাউকে করবেন না বিশ্বাস করলে কিন্তু আপনাকে ঠকতে হবে আপ বৃশ্চিক এর পাশাপাশি আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত খুব একটা যে বড় ধরনের সমস্যা ব্যবসা নিয়ে সেটা থাকছে না তবে দৈনিক রোজকার আপনাদের ভালো হবে আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি আপনাদের ধনাধিপতি চতুর্থভাবে অবস্থা করছে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে বিদেশ থেকে আপনারা কিন্তু প্রফিট আপনারা পাবেন না বিদেশের মাটিতে যারা আছে বা বিদেশের সাথে সম্পর্ক যারা আছে এই জায়গাটা কিন্তু তাই নোট করে নিন এই জায়গায় লাভ কিন্তু আপনারা পাবেন কী করবেন কি উপায় করলে আপনাদের এই মাছটা ভালো যাবে এক আপনারা সূর্য প্রণাম করুন অর্থাৎ সূর্যকে অর্ঘ দিন সূর্য দেবতাকে এর পাশাপাশি আপনারা হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং কুকুরকে আপনারা মিষ্টি খাওয়ান বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন আপনি বিশ্বিকাশী মানুষ যে জায়গাগুলো সমস্যা ছিল সেই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাটবে তবে সফলতা সাকসেস এবং লাভ এই জায়গাগুলো আপনাদের কিন্তু এই মাসে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্যাটিসফ্যাকশানের জায়গাটাও কিন্তু কনফার্ম দেখা কিন্তু যাচ্ছে রায় খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে এবং যে কথাগুলো বলে যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে এবং বাই বার চার্ট বাই বার চার্ট বলতে কি আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যদি গ্রহের অবস্থান ভালো থাকে নিশ্চিত রূপে এই সময়েও আপনার কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিকগুলো কিন্তু আসতে চলেছে বিশেষ করে আপনার ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আর্থিক উন্নয়নের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ